আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করবো, আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের পুকুরে আপনার কী খাদ্য দিতে হয়। এই খাদ্য কিনতে গেলে দেখা যাচ্ছে খাদ্যের দাম বেড়ে গেছে, বা খাদ্য আপনি কিনতেছেন কোন খাদ্যটা আপনি দিবেন, বা আপনি মাছ চাষ করতেছেন কোন খাদ্যটা দিলে আপনার মাছ চাষে লাভবান হতে পারবেন, অর্থাৎ ডুবন্ত খাবার দেবেন না বাসমান খাবার দেবেন সেটা আপনি জানতে চাচ্ছেন, এবং কি কোন খাবারটা দিলে আপনি মাছ চাষে লাভবান বেশি হতে পারবেন সে সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটন প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন তথ্য ভিডিও সব লাগতে পারেন। দেখেন, আপনি যদি পুকুরে রেগুলার ভাসমান ফিড দেন সেক্ষেত্রে কী হবে, আপনার মাছের জন্য খাবার হবে ঠিক আছে, কিন্তু আপনার পুকুর পানি দেখবেন কি কালো কালো, বা আপনার পুকুর পানি ঘোলা ঘোলা, অথবা আপনার পুকুর পানি কিন্তু এরকম সবুজ হচ্ছে না। আবার যখন আপনি ডুবন্ত খাবার দেবেন সেক্ষেত্রে মাছের পুকুরে যে খাবার দেবেন সেই খাবার কতটুকু কাজ আসলো সেটা আপনি জানেন না। অন্যদিকে পুকুর পানি কিন্তু সবুজ থাকে, অনেক সময় তাদের অতিরিক্ত পরিমাণ সবুজ হয়ে যেতে পারে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হয়ে যেতে পারে। তার মানে ডুবন্ত খাবার দিলেও সমস্যা, ভাসমান খাবার দিলেও কিন্তু সমস্যা। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? আবার আপনার মাছের গ্রোথ নিয়ে আসতে চাচ্ছেন, সঠিক খাবারে সঠিক পরিমাণ গ্রোথ যাতে আসে সেটা আপনি চিন্তা করতে চাচ্ছেন। তার মানে গ্রোথের ব্যাপারে আপনি কোনো ব্যাপার যাতে কোনো কম্প্রোমাইজ যাতে না হয় সেই জন্য আপনি কী করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডুবন্ত খাবারের জায়গায় ভাসমান খাবার দিতে চান। কারণ কি কতটুকু খাবার খাইলো সেটা আপনি দেখতে পারলেন, ওই খাবার নষ্ট যাতে না হয় সেটা আপনি দেখতে পারলেন, এবং কি ভাসমান খাবার দিয়ে কী করলেন, আপনি মাছ যতটুকু খাবার খেয়েছে সেই অনুযায়ী খাবার দিয়ে আপনি মাছ চাষটা করলেন। এতে করে কিন্তু আপনি খাদ্য খরচ কমাইলেন, অন্যদিকে কী হলো মাছের সঠিক পরিমাণ গ্রোথ আসতেছে সেটা আপনি নির্ধারণ করতে পারেন। তার মানে দেখা যাচ্ছে বাসাবান খাবার দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে এই বাসাবান খাবার দিতে গেলে দেখা যাচ্ছে খাদ্য দামটা অনেক বেশি, এক্ষেত্রে আমরা ডুবন্ত খাবার দিতে যাচ্ছি। এখন ডুবন্ত খাবার যদি আপনি দেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে পুকুরে গ্যাস হওয়ার একটা চান্স থাকে, তা আপনি কী করবেন, তারা ডুবন্ত খাবার আপনি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কী করবেন বাসাবান খাবার দেবেন। এখন বাসাবান খাবারের দামটা আবার বেশি, তাহলে আপনি তো একটু কনফিউজ অবস্থায় আছেন, কী করবেন কী করুন। এখন আপনার খাদ্য খরচও কমানো দরকার, মাছের গ্রোথও আনা দরকার, অন্যদিকে পুকুরে যাতে গ্যাস না হয় সেই দিকেও খেয়াল করা দরকার। তাহলে আপনার করণীয় কী? এখন আপনার করণীয় হলো দুইটা, আপনি কী করবেন মাছ যেটা সিলেক্ট করছেন সেই মাছের প্রজাতি অনুযায়ী আপনাকে খাদ্যটা নির্ধারণ করতে হবে। এক নম্বর কাজ হলো কি মাছের প্রজাতি অনুযায়ী খাদ্য নির্ধারণ করা। কেমনে প্রজাতি অনুযায়ী? আপনি যদি বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ডুবন্ত খাবার আপনি বেশিরভাগ সময় দিবেন, কিছু সময় আপনি ভাসমান খাবার দিবেন। অর্থাৎ আপনার যদি মাছটা হয় বাংলা মাছ বা কার্জতে মাছ সেক্ষেত্রে আপনার মেইন খাবার দেওয়া দরকার কি ডুবন্ত খাবার। এতে করে পুকুরে প্লাঙ্কটন তৈরি হবে, প্লাঙ্কটন ভালো থাকলে সেক্ষেত্রে আপনার বাংলা মাছের জন্য কিন্তু খাদ্য খরচটা অনেকাংশে কিন্তু কমে আসবে। তবে যদি আপনার পুকুরে একক চাষ বা আপনার পুকুরে মনোকালচার বা একক চাষ হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি ভাসমান ফিড দেবেন। অর্থাৎ আপনি কমার্শিয়ালি মাছ চাষ করতে প্রত্যেকটা মাছ আপনার জন্য হিসাব করার জিনিস, প্রত্যেকটা মাছ আপনার ওজন আসতে হবে, এরকম যদি চিন্তা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন ভাসমান ফিডটা দেবেন। অর্থাৎ আপনার মাছ যদি বাংলা মাছ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন প্রজাতি অনুযায়ী হিসাব করলেন কি, তাহলে আপনি ডুবন্ত খাবারটা আপনি মেনলি দেবেন, কিছু সময় আপনি বাসমান ফিড দেবেন। আবার যদি আপনি একক চাষ করেন, অর্থাৎ শিং মাছের একক চাষ করেন, মাগুর মাছের একক চাষ করলেন, আপনার পাবদা মাছের একক চাষ করতেছেন, আপনার গোলসা মাছের একক চাষ করতেছেন, আপনার যখন তেলাপিয়া একক চাষ করতেছেন, আপনি যখন পাঙ্গাস মাছের একক চাষ করতেছেন, তাহলে একক চাষের ক্ষেত্রে মেনলি আপনার কী করবো আমরা বাসমান ফিডটা দিব। আর যখন আমরা কী করবো মিশ্র চাষ করবো তখন আমরা মেনলি ডুবন্ত খাবারটাই বেশি দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের খাদ্য খরচটা কিন্তু অনেকাংশেই কমানো সম্ভব হবে। এখন আপনি বলবেন যে ভাই একক চাষে তাহলে কি খরচ বেশি হবে না? হ্যাঁ, একক চাষে মনে হবেই খরচ বেশি, কিন্তু দিন শেষে খরচ কম হবে, এই কারণে কারণ কি ওই মাছটা একক চাষে আছে, অর্থাৎ স্পেসিফিক মাছ আছে, তারা প্রত্যেকটা স্তরে বসবাস করতে পারে, এইরকম মাছই কিন্তু আমরা কিন্তু একক চাষ করে থাকি। এই মাছগুলো কী করে থাকবে, এই মাছগুলো প্রত্যেকটা খাবারই কিন্তু সঠিকভাবে খাবে, এবং কি আপনার মাছ সঠিক পরিমাণে খাবার পাইতেছে কিনা, এবং কি যাতে একক চাষ তার মানে একই প্রজাতির মাছ আছে, এই একই প্রজাতির মাছ থাকার কারণে প্রত্যেকটা মাছ একই সমানভাবে বড় হওয়াটা খুবই জরুরি। এখন যদি আপনি ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে কী হবে, এই একক চাষের ক্ষেত্রে ডুবন্ত খাবার দিলে যে সমস্যাটা হয়, মাছ যদি খালি ছোটো বড় হয় একই প্রজাতির মাছ, ধরেন আপনার একটা পুকুর আছে সেই পুকুর আপনি একক চাষ করতেছেন, একক চাষের ভিতরে শুধুমাত্র 5 পিস তেলাপিয়া আছে আর কোনো মাছ নেই, শুধুমাত্র 5 পিস তেলাপিয়া। এখন দেখা গেলো কি 5 পিস তেলাপিয়া যদি আপনি যদি হাতের 5 আঙ্গুলের মতো হিসাব করেন, তার মানে দেখবেন কি কোনো মাছ বড়, কোনো মাছ ছোটো, কোনো মাছ একেবারে বেশি ছোটো, এরকম যদি হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সবাই তো খাবার পেলো কিন্তু কোনো মাছ ছোটো, কোনো মাছ বড়, এতে করে কিন্তু আপনি সঠিক ওজনটা পাবেন না, অর্থাৎ সঠিক গ্রোথ আসলো না, সঠিক ওজন পাইলেন না, সঠিক ওজন না পাইলে তাহলে মানে আপনার উৎপাদন কম হইল। অন্যদিকে কী হচ্ছে আপনার যখন মাছ ছোটো বড় হইল সেক্ষেত্রে মাছ যখন বিক্রি করতে যাবেন দেখবেন কি ছোটো মাছ কোনো পাইকার কিনতে যাবে না, বা বাজারে নিলে সেটা বিক্রি উপযোগী সাইজ হিসেবে কাউন্ট হবে না। তার মানে আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্য অবশ্যই সবগুলো মাছ এক সাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে একক চাষের জন্য অবশ্য অবশ্যই এই জন্য বাসমান ফিডটা খুবই জরুরি। বাসমান ফিড দিলে কী হয় প্রত্যেকটা মাছ খাবার পাচ্ছে সেটা আপনি দেখতে পারলেন, সেই অনুযায়ী আপনাকে খাবারটা নির্ধারণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন এই প্রজাতি অনুযায়ী এই জন্য আমাদের ডুবন্ত খাবার নাকি বাসমান খাবার সেটা আমরা হিসাব করে নিলাম। দ্বিতীয় যে ফর্মুলাটা আমরা বলতেছিলাম সেটা কি খাদ্য খরচ কমানোর উপায়। খাদ্য খরচ কমানোর উপায় কেন দরকার, কারণ আমরা যাতে মাছ চাষে
উৎপাদন ব্যয় কমাইতে পারি, বিক্রয় মূল্য বাড়াইতে পারি, এবং কি আমাদের যদি সঠিক পরিমাণে উৎপাদন পাই সেই টার্গেটে যদি আমরা নিতে আসি, সেক্ষেত্রে আমাদের খাদ্য খরচ কমানোর জন্য যেটা করতে পারি আমরা, যদি আমরা একক চাষ করি সেক্ষেত্রে আমরা কী করবো, সপ্তাহে একদিন আমরা খাবার দেওয়া বন্ধ রাখবো, যে কোনো প্রকার খাবার আমরা বন্ধ রাখবো, অর্থাৎ কোনো খাবার দেবো না, সেটা ডুবন্ত খাবার হোক বাসমান খাবার হোক, আমরা একদিন খাবার বন্ধ রাখবো। এতে করে আমাদের একটা মাসে চার দিনের একটা খাবার গ্যাপ পড়লো, চার দিন আমাদের একটা ভালো একটা খরচ কিন্তু বেঁচে যাবে। এতে করে কী হবে, পুকুরের যে প্লাংটনগুলো আছে সেই প্লাংটনগুলো কিন্তু মাছ খেয়ে ফেলবে, এতে করে আপনার পুকুরে মাছের স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে মাছের গ্রোথ ভালো আসতেছে, আবার অন্যদিকে খাদ্য খরচও কমলো। তার মানে আপনি কী করলেন, খাদ্য খরচ কমানোর উপায় হিসেবে প্রথম যে কাজটা করছেন সেটা কি, একক চাষের ক্ষেত্রে আপনি একদিন খাদ্য বন্ধ রাখলেন। দুই নম্বর যে কাজটা করবেন সেটা কি, আপনি একক চাষের ক্ষেত্রে ভাসমান ফিড দিয়ে আসেন। এই ভাসমান ফিড দিতে থাকলে আপনার পুকুরের পানি কিন্তু কালো হতে পারে বা পানি কিন্তু ফ্যাকাশ হতে পারে, আপনার পুকুরের পানি সবুজ নাও হতে পারে। এই জন্য আপনি কী করবেন, সপ্তাহে যে ছয় দিন যে আপনি খাবার দিতে আসেন সেই ছয় দিনের ভিতরে আপনি তিন থেকে চার দিন অথবা ছয় দিনই আপনি কী করতে পারেন, ডুবন্ত খাবারটা সকালবেলা দিতে পারেন, বিকালবেলা ভাসমান খাবার দিতে পারেন। এতে করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পুকুর পানি সবুজ হওয়ার একটা চান্স থাকে, এবং পুকুর পানি সবুজ থাকে, এতে করে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা কম হয়, এবং এই জায়গায় প্লাঙ্কটন তৈরি হওয়ার কারণে আপনার মাছের কিন্তু ভালো স্বাস্থ্য হবে, ভালো গ্রোথ আসবে। আর একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করতে পারতেছেন, সকালবেলা যখন ডুবন্ত খাবার দিলেন তার মানে আপনার খাদ্যের দাম কিন্তু কমে আসলো, আর বিকালবেলা যখন আপনি যখন ভাসমান খাবার দিলেন তার মানে ভাসমান খাবারের যে দাম তার সাথে অবশ্যই কম দামে আপনি সকালবেলা খাবার খাওয়াতে পারছেন, তার মানে কিছু করে হলেও খাদ্য খরচটা কমানো সম্ভব হল। এই জন্য দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু খাদ্য খরচ কমানো সম্ভব হচ্ছে, তার মানে সকালে ডুবন্ত খাবার বিকালে ভাসমান খাবার একক চাষের ক্ষেত্রে এটা আপনার করতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই সকালবেলা যে ডুবন্ত খাবার দিলাম এতে করে এই খাবারটা থেকে যাবে না? দেখেন সকালবেলা যে খাবারটা দিলেন সেই খাবারটা যে পুকুরে থেকে যায় সেক্ষেত্রে তো পুকুর গ্যাস হতে পারে, তাই না? তো আপনার পুকুরে যে মাছটা চাষ করতেন সেই মাছ খাবার শেষ না করা পর্যন্ত কিন্তু খাবার খাবে। এখন খাবার যখন আসে পুকুরে সেক্ষেত্রে কিন্তু নতুন করে পুকুরে যদি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু ওই খাবারটা কিন্তু মাছ খাবে না। তার মানে আপনি যখন বিকালবেলা ভাসমান খাবার দিতেছেন তখন যদি দেখেন আপনার মাছ কম খাবার খাইতেছে, বিকালবেলা ভাসমান ফিড দিয়েছেন এই খাবারটা যদি কম খায়, তার মানে সকালবেলা যে খাবারটা ছিল সেই খাবারটা কিছুক্ষণ আগ পর্যন্ত মাছ খাইছে, তার মানে এখানে আপনার মাছের যে খাবারটা সকালবেলা দিয়েছেন সেই খাবারটা সঠিকভাবে কাজে আসছে। অন্যদিকে আপনার করণীয় কি, বিকালবেলা যে খাবারটা যাতে সঠিক পরিমাণে খাইতে পারে এই জন্য আপনার সকালবেলা খাবারটা একটু পরিমাণটা কমাই দেওয়া উচিত, এতে করে যাতে আগে আগে খাবার খেয়ে নিতে পারে, মাছ যাতে একটা সময় পর্যন্ত অভুক্ত থাকতে পারে, কিছু সময় দুই তিন ঘন্টা যাতে অভুক্ত থাকে, মানে ক্ষুধা যাতে থাকে, ওই ক্ষুধার্ত থাকা অবস্থায় যখন মাছ খাবারটা খাবে ভাসমান ফিডটা খাবে তখন দাদা এই খাবারটা কিন্তু দ্রুত কাজে আসবে। অর্থাৎ সবসময় পেট ভরায় না রাখে, কিছু সময় করে মাছের জন্য কী করা, রোজা রাখার মতো একটা কাজ করে দিতে পারলে সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ ভালো পাওয়া যায়। অর্থাৎ সবসময় পেট ভরানো না রাখে, সকালবেলা আপনার সকাল নয়টা দশটা থেকে খাবার দিয়ে দিলেন, সকাল বারোটার ভিতরে খাবার খাওয়া শেষ করছে, বারোটা থেকে তিনটা পর্যন্ত তিন ঘন্টা আপনার মাছ খাবারের দিকে ছোটাছুটি করতে থাকলো, তিনটার দিকে আপনার খাবার দিয়ে দিলেন, দেখবেন যে দ্রুত সময় মাছ খাবার খেয়ে নিতেছে। তার মানে সকালবেলা ডুবন্ত খাবার দিলাম, বিকালবেলা ভাসমান খাবার দিলাম, এতে করে কিন্তু খাদ্য খরচটা আমরা কমাইতে পারতেছি। এখন আসলে যারা কী করতেছেন, ডুবন্ত খাবার দিবেন বাংলা মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, খাদ্য খরচ কীভাবে কমবেন, তাদের জন্য করণীয় হলো এই একই জিনিস, তারা ডুবন্ত খাবারটাই মেনলি দিবেন, তবে কিছু সময় আপনারা কী করবেন, ভাসমান ফিড দিবেন। কারণ কি, আমরা সবসময় যদি ডুবন্ত খাবার দিই সেক্ষেত্রে পুকুরে গ্যাস হওয়ার একটা চান্স থাকে, এই জন্য আমরা সপ্তাহে পাঁচ দিন যদি আমরা ডুবন্ত খাবার দিই দুই দিন আমরা ভাসমান খাবার দেবো। এতে করে কী হবে, মাছের খাবারের দিকে চাহিদা থাকবে, মাছ কত খাবার খাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি, পাশাপাশি খাদ্যের নির্ধারণ কটা কতটুকু খাদ্য দেওয়া উচিত হবে বা কতটুকু খাদ্য দিলাম সেই খাদ্যটা কতটুকু নষ্ট হচ্ছে, কতটুকু কাজ আসছে সেটা আমরা কিন্তু কাউন্ট করতে পারতেছি। তার মানে আমাদের যে খাবারটা দেওয়া দরকার ছিল সেই খাবারটা দিতে পারলাম নাকি কম দিলাম নাকি বেশি দিতে আসি সেটা আমরা হিসাবটা বের করতে পারতেছি ভাসমান খাবার দেওয়ার মাধ্যমে। তার মানে আমরা কী করবো, যখন ডুবন্ত খাবার দিতে আসি ডুবন্ত খাবার দিয়ে মেন চাষ করতে সেক্ষেত্রে আমরা সপ্তাহে পাঁচ দিন আমরা ডুবন্ত খাবার দেবো, দুই দিন আমরা ভাসমান খাবার দেবো, এতে করে কিন্তু মাছের খাদ্য খরচ কমানো সম্ভব হয়। এখন আপনার প্রশ্ন ধরো, ভাই ভাসমান খাবার দিলাম দাম তো বাড়লো, খরচ কেমনে কমলো? খরচ এই কারণে কমলো, আপনি যে ডুবন্ত খাবার দিলেন সেটা যদি বেশি দিয়ে থাকতেছিলেন সেটা বেশি পরিমাণটা আপনার কিন্তু ওয়েস্ট হচ্ছিলো, পুকুরে তলো বসে যাচ্ছিলো, সেটা কোনো কাজে আসতেছিল না। এখন আপনি কী করতে পারেন, সঠিক পরিমাণটা জানেন যাই না, আপনি ডুবন্ত খাবার দেওয়ার সময় আপনি কিন্তু হিসাব করে খাবার দিতে পারতেছেন, আপনি মাছ সঠিক পরিমাণ খাবার খাচ্ছে, পুকুরের পরিমাণ ভালো আছে, অন্যদিকে মাছের গ্রোথ ভালো আসতেছে, এই জিনিসগুলো হিসাব করে যে আপনি যদি মাছের খাবার দিতে পারেন আশা করবো আপনি মাছ চাষে অবশ্য অবশ্যই লাভবান হতে পারবেন। মাছ চাষ হবে আপনার জন্য ঝুঁকিহীন, মাছ চাষ হবে আপনার জন্য লাভজনক। কারণ কি, আপনি দেখেন মাছ চাষ যদি আপনার ঝুঁকির কারণ হয়ে যায়, আপনার মাছ যদি বারংবার রোগাক্রান্ত হয়, আপনার পুকুরে তোলা যদি অবস্থা যদি খারাপ থাকে, পুকুরে যদি বারংবার গ্যাস তৈরি হয়, আপনার পুকুরের পানি যদি গোলা থাকে কালো থাকে, আপনার মাছ যদি বেশি বেশি খাবার খেয়ে নেয়, আপনার মাছ বেশি বেশি খাবার খাচ্ছে, এরকম গ্রোথ আসছে না, এরকম যদি সমস্যা যদি বারংবার বর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ চাষ লাভবান হতে পারবেন। এই জন্য বলবো আপনাকে সঠিক নিয়মে জেনে বুঝে মাছ চাষটা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।